হ্যাঁ, হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের গার্লস স্কোয়াডে কথা বলার জন্য আমি আসছি। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই শুনছো কথাবার্তাগুলো। তো এখন যেটা মেন কথা আগে বলে নেই, আমি তো সাধারণত নিজে লাইভে থেকে যে আমাদের যে হাল ছড়াতে প্রোগ্রামে কথা বলি, তখন একটা অ্যাঙ্কর কোয়েশ্চেনগুলো বলে দেয়। তো আজকে যেহেতু আমি বাসায় আর সেভাবে প্রিপেয়ার্ডও না, সেজন্য এই মুহূর্তে আমার শরীরে কোনো অ্যাঙ্কর নেই। তবে হ্যাঁ, প্রশ্ন তোমাদের যা থাকবে, আমার পক্ষে প্রশ্ন পরে উত্তর দেওয়া সম্ভব না বলে আমার নেপথ্যে আমার মেজ ছেলের বউ নুরেন্দু দানা, ও হেল্প করবে। ও প্রশ্নগুলো তোমাদের যে কথায় থাকবে, যে প্রশ্নে থাকবে, সে সেটা পড়ে শোনাবে এবং সেভাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এমনি যখন যেটা বলবো যে আসলে আমরা সবাই তো একটু হলেও ফেড আপ, তাই না? আর কত বাড়িতে বসে থাকা, স্পেশালি আমি তো মনে করি যে কোনো কাজে একটা স্বাভাবিকের বাইরে গেলেই কিন্তু আমরা অস্থির অস্থির লাগে। তো সেই অস্থিরতা সবার মধ্যে আছে, তারপরেও আমাদেরকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে নিজের উপর, কারণ এইটুকু কন্ট্রোলই কিন্তু অনেক বড়। এক মুহূর্তের অস্থিরতা আমাদেরকে অনেক বেশি ক্ষতি করে দিতে পারে। অতএব আমি বলবো, এক মুহূর্তের স্থিরতা আমাদের হাজার মুহূর্তের শান্তি এনে দিতে পারে, এটা মাথায় রাখা উচিত। আর যখনই নুরেন যেহেতু তোমাদের পেজে আছে এখন এই মুহূর্তে, নুরেন ওরা কি পেজে লাইভটা অন হয়েছে? হয়েছে না? ঠিক আছে। তো পেজে আমি কিন্তু প্রচুর কথা বলতে পারি, অনেস্টলি কথা বলার জন্য আমার খুব একটা কাউকেও লাগে না। আমি যখন ছোট ছিলাম তখন আমি না নিজে নিজেই কথা বলতাম, কাউকে যদি না পেতাম তাহলে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার ভিতরে আমাকে আমার একটা ফ্রেন্ড মনে করেও কথা বলতাম। আমার ইমেজিনারি ফ্রেন্ড যেহেতু কল্প বন্ধু প্রচুর ছিল, হ্যাঁ, তাদের কারো নাম ছিল, এক একটাকে এক একটা নামে ডাকতাম। কেউ হয়তো মঙ্গল গ্রহে বাস করে, কেউ হয়তো বা চাঁদ থেকে আসতো। তারপর একটা পুতুলের নাম ছিল শার্লট, হ্যাঁ, ওটা আমার সবচেয়ে প্রিয় বই, লিটল হাউস অন দ্য প্রেরি। ওই বইতে যে লরা ইংগেলসের পুতুলটার নাম ছিল শার্লট। তো আমিও আমার সেই ইমেজিনারি ফ্রেন্ডের নাম রেখেছিলাম শার্লট। শার্লটের সাথে সারাক্ষণ গল্প করতাম, হ্যাঁ শার্লট দেখছো, এইটা আম্মির করা ঠিক হয়নি, মানে আমার মায়ের বিরুদ্ধে অভিযোগগুলো নিয়েও আমি শার্লেটের সাথে কথা বলতাম। এরকম হাজারো ব্যাপার, মানে আমার কথা বলতে কোনো অসুবিধা হয় না। ক্যামেরার পিছনে আমার বোন আছে নায়লা, যে সাধারণত হাল ছড়ানোতে আমাকে হেল্প করে থাকে। সো নায়লাকে আমরা বলবো, আমরা আবার অনেক সময় অনেক কিছু নিয়ে আলাপ করতে পারি। নায়লা, এই মুহূর্তে আমার কি ধরনের ব্যাপার নিয়ে কথা বলা উচিত বলে জরুরি, যেহেতু এখনো কেউ প্রশ্ন করেনি, সেহেতু আমি তোমার কাছে একটু হেল্প চাইছি। যে এটা তো মেয়েদের গার্লস স্কোয়াডটা, মেয়েদের এবং এখানে সবাই মেয়ে, তো কি কি সাবজেক্টটা নিয়ে কথা বললে বেটার হবে? তুমি আজকে প্রথমে শুরু করো, ওদেরকে যেহেতু এখন লকডাউন চলছে, হ্যাঁ, এই সময় এই ওদের মানে কিভাবে ওরা সময়টা কাটাবে বা কি করবে, কিভাবে ফ্রাস্ট্রেশন থেকে নিজেদের দূরে রাখবে, এটা একটু বল। ফ্রাস্ট্রেশনে তো আমি নিজেই সাফার করতে করতে যাচ্ছিলাম আরেকটি হলে, কারণ ওই যে বললাম যে সবসময় সব কিছু আমি বেসিক্যালি অভ্যস্ত না, হ্যাঁ, ঘরে থাকার, মানে যেহেতু কাজ করে অভ্যস্ত এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, তারপর সন্ধ্যার পরে আমি বাসায় থেকে অভ্যস্ত, সেই মানুষটা আজকে এক মাসের উপরে ঘরে থাকা, এটা আমার জন্য যত অধৈর্যের ব্যাপার, আমার বাসার লোকদের জন্য একটা অধৈর্যের ব্যাপার, কারণ তারাও আমাকে দেখে অভ্যস্ত না। তো এরকম সব কিছু এটা তারপর আমাদেরকে মানিয়ে নিতে হয়। সেজন্য তোমাদেরকে বলবো যে সারাক্ষণ খালি মনে রাখবা যে এই যে এখন হাজবেন্ড বলো বা ভালোবাসার মানুষ সবাইকে নিয়ে যে একসাথে তোমরা থাকতে পারছো, আজ থেকে কিন্তু দু মাস আগে বা তিন মাস আগে এটা ছিল কিন্তু মানে ইভেন মানে আমি বলবো জানুয়ারি ফেব্রুয়ারিতে না, এটা কিন্তু কল্পনার বাইরে ছিল, তাই না? দিনের পর দিন সবাই একসাথে এই এরকম সময়গুলো পাওয়ার জন্য কিন্তু তখন আমরা অনেক বেশি বলছি আহা যদি একসাথে থাকতাম, অথবা তোমরা মেয়েদের একটা খুব কমন অভিযোগ হাজব্যান্ড সম্পর্কে আমাকে শুনতে হয় যে ও আমাকে সময় দেয় না। এখন চিন্তা করো তো, সময় আর সময়, তাহলে এই সময়টুকুকে এনজয় করো। কেন এনজয় করতে বলছি, কারণ আবার যখন চাকা ঘুরে শুরু করবে তখন কিন্তু তোমার হাজব্যান্ডও আবার ব্যস্ত হয়ে যাবে তার নিত্যদিনের কাজে। যেমন বাচ্চাদের ব্যাপারটাও না, বাচ্চারাও কিন্তু স্কুল, বাসা, কোচিং ক্লাস বা টিচারের কাছে পড়া, এগুলোর মধ্যে এত বেশি ঢুকে যাবে যে এখন যে সময়টা ওদের হুড়োহুড়ি করছে, দুর্দার করছে, লাফালাফি করছে, এই সময়টাও কিন্তু তুমি তখন আর এদেরকে পাবা না। এই প্রত্যেকটা সময়ের না নিজস্ব একটা সৌন্দর্য আছে, সেটা উপভোগ করার চেষ্টা করো, কারণ শুকর করো। এর চেয়েও খারাপ কিছু হতে পারতো, এটা যখনই মনে করবা তখনই দেখবা ভালো লাগবে, যখনই মনে করবা যে দেখো আমি আমার আগের জীবনটা, আগের জীবন বলতে আমি বলবো লকডাউনের আগে যে করোনার আগের লাইফটা, সেই লাইফটায়
আমরা কিন্তু হ্যাপি মনে করতাম না নিজেদেরকে, না আমরা মনে করতাম যে আমাদের এটা নাই ওটা নাই কত কিছু, আর এখন মনে হচ্ছে ওরে বাপরে বাপ কিছু না থাক, অ্যাটলিস্ট যখন ইচ্ছা মুদি দোকানে যাওয়ার সুখ আলাদা, যখন ইচ্ছা পার্কে হাঁটার সুখ আলাদা, যখন মন চাইলো তখনই আরে ধর বন্ধুর বাসায় গেলাম গিয়ে একটু আড্ডা মেরে আসলাম মুড়ি মাখা খায় আসছি তারও সুখ আলাদা, তখন আর বিয়ে বাড়িতে যাবো কোন ড্রেস পরবো কোন ভাবি কোন ড্রেসটা দেখে ফেলছে আহা এটা পরা যাবে না এগুলো এখন মনে হলে কেমন রিডিকুলাস মনে হয় না, যে ওগুলাই মানুষকে দেখানো বলো বা কি নাই বলো এই ধরনের জিনিসের চেয়ে তো কি পেয়েছিলাম সেটা নিয়ে হ্যাপি থাকাটা অনেক বেশি শান্তির, সেই জিনিসগুলোকে রিয়েলাইজ করো, যখনই রিয়েলাইজ করবে দেখবে আর অধৈর্য লাগবে না, শুকর করো যে আল্লাহ আমার জন্য ভালোবাসার মানুষরা যেন সুস্থ থাকে, হ্যাঁ নিজের জন্য তো অবশ্যই আর সবচেয়ে বড় কথা ভালোবাসার মানুষদের সুস্থতা নিয়েও কিন্তু তোমাকে আল্লাহর কাছে শুকর করতে হবে, যে অবস্থানেই আছো এই যে আজকে এই ভিডিওটা যারা দেখছো বা কথা লাইভে যারা শুনছো তোরা চিন্তা করো যে অ্যাটলিস্ট ওই অবস্থানে আছো, অ্যাটলিস্ট এখন পর্যন্ত নিজে একটা লাইভ দেখার মতো মানসিক অবস্থানে আছো, শুকর আলহামদুলিল্লাহ, এর চেয়ে অনেক বড় কিছু হতে পারত, এরকম প্রতিদিন ছোট 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 হাজারো শুকর আছে আমাদের আশেপাশে এগুলোর কথা ভাবো, প্রত্যেকটা টাইমকে না টাইম ফ্রেমকে ধরে ফেলো, অধৈর্য হওয়ার মধ্যে কোনো লাভ নেই, অধৈর্য হলে কি হবে জানো ঘরের মধ্যে একটা অশান্তি তৈরি হবে, তুমিও চিন্তা করো এই যে করোনা যখন চলে যাবে, করোনা চলে যাবে, করোনা নিয়ে এত টেনশনে কিছু নাই, হ্যাঁ এ যাবে যেতে হবে, কিন্তু এই চলে যাওয়ার পরে সবাই যখন ব্যস্ত হয়ে যাবে তখন কিন্তু আর তখন এই ব্যস্ততার ফাঁকে এই সমস্ত ছোট ছোট সুখের উপলব্ধি ফিল করার আর কি তোমার কিন্তু সময় হবে না, যে সময়টা এখন পাচ্ছ অখণ্ড অবসরে এই সমস্ত সুখগুলোকে এখনই মনের খাতায়, আমি তো ডায়েরির মধ্যে লিখে রাখি তোমরা মনের খাতাতে লিখে রাখো, ডায়েরি ডায়েরি নিয়ে এত কষ্ট করে দেখো মনের খাতায় লিখে রাখো যে আমরা এটা 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 পেয়েছিলাম, এই জিনিসগুলো করোনা আমাদের শিখিয়ে গেছে যে এগুলো অনেক মহামূল্যবান এগুলোকে আমরা আর হারাবো না, যে এইভাবে যখনই তোমার ভিতরে এই শকরগুলো আসতে পেরে দেখবো নিজেকে অনেক হালকা লাগছে, তারপরে ধরো রান্না বান্নার ব্যাপারটা এটাও একটা অনেক বড় ব্যাপার কারণ সেভাবে বাজার করা হচ্ছে না সেভাবে সম্ভব না সব কিছুই তো একটা মানে কি বলবো অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, তো সেখানে একটু ছোট ছোট করে জিনিসগুলো চিন্তা করো যে আচ্ছা একটু নতুনত্ব কিভাবে করা যায়, একটু খাবার ব্যাপারে বিকালে নাস্তার ব্যাপারে একটু হোক মুড়ি মাখা, আজকে মুড়ি মাখা হলে কালকে যদি তেলে ভাজা করা যায় একটু না হলোই বা একটু না ইউটিউব দেখলা দেখে ওরকমভাবে কিছু একটা করা ওইটা নিয়ে কিন্তু ব্যস্ত থাকতে পারছো, বাচ্চাকেও একটু হেল্প করার জন্য তোমাকে বলতে পারছো যে তুই একটু পেঁয়াজটা ধুয়ে দাও এ দাও, ওদেরকেও কাজে লাগাও, ওদের কাজের প্রশংসা করো, ওদেরকে কাজে লাগাও, জঘন্যভাবে কাজ করে দেবে, তারপরে ওরা কিন্তু ছোটো ছোটো বাচ্চারা স্পেশালি যারা তারা কিন্তু ঘর ছাড়ু দিতে খুব পছন্দ করে, ডাস্টিং করতে পছন্দ করে, ওইসব কাজে লাগিয়ে দাও, হ্যাঁ অর্থাৎ ওরাও বিজি থাকলো আবার তুমিও ওদেরকে প্রশংসার সঙ্গে তোমার সাথে ওদের একটা ইন্টারঅ্যাকশন হলো, দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় এগুলো করা উচিত, আসলে সময়কে না যখনই তুমি মনে করবা যে তুমি যে অবস্থানে আছো এর চেয়েও খারাপ হতে পারতো তখনই কিন্তু আর অধৈর্যতা আসবে না, তখনই মনে হবে যে না যা আছি ভালো আছি শুকর করছি, দেখো যে কুকুরগুলো কাঁদছে অনেক জোরে জোরে মানে এই যে এই এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়, আমরা চেষ্টা করছি আমাদের এলাকায় যতটুকু পারি রাতের খাওয়া থেকে হোক বা দিনের খাওয়া থেকে একটু যা অবশিষ্ট থেকে গেটের সামনে দেখার একটা পাউরুটি এনে ওদেরকে দেওয়ার, কারণ ওরা তো কোথাও চাইতে পারছে না, রেস্তোরাঁ থেকে শুরু করে সব কিছু বন্ধ, হ্যাঁ এদের পাশে একটু হলেও যাও, কারণ না হয় কি জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা আমি বলছি না তুমি একদম তাদের জন্য কিনে এনে দাও, তোমার উচ্ছিষ্ট যেটা ফেলে দিতা সেটা একটু তোমার গেটের সামনে রেখে দেওয়ার ব্যবস্থা করো, কারণ হয় কি এটাও এক ধরনের সেবা আমি মনে করি, হ্যাঁ আমি তো প্রতিদিন সকালবেলা পাখিদের খাওয়া থেকে শুরু করে নিজের খাবার থেকে পিঁপড়াকেও খাওয়াই, এটা বহু বছর ধরে আমার অভ্যাস, তো এরকমভাবে আর কি চেষ্টা করো সবাইকে বলবো চেষ্টা করো, আর যা যা নিজেরা আমরা না সবচেয়ে বড় বিচারক আমার নিজের আমি, ডেফিনেটলি আল্লাহ তাআলা তো আছেনই কিন্তু তার বাইরে আমি বলবো আমার চেয়ে আমার বিচারক আর কেউ নাই, কারণ আমি কিন্তু আমার ভেতরটাকে সবচেয়ে ভালো করতে পারি, সো তোমরা প্রত্যেকে তোমাদের যার যেটা মাইনাস আছে প্রত্যেকেরই মাইনাস আছে, মাইনাসহীন কেউ হতে পারে না, হ্যাঁ আমার যেমন সবচেয়ে বড় মাইনাস যেটা আমি মনে করি আমার, হ্যাঁ সেটা হচ্ছে আমি খুব রাগের ব্যাপারটা আমার মাঝে মাঝে আমার কিন্তু প্রচণ্ড, আমি কিন্তু একটা রাগী মানুষ এবং এই রাগটাকে আমার কন্ট্রোল করা উচিত মাঝে মধ্যে, ডেফিনেটলি যেই শুনে তারাই বলে না তুমি যেটা বলছো যথাযথ করছো, বাট স্টিল আমার কাছে মনে হয় যে বেশি এতটা রাগ করা উচিত না, এই রাগটা আমার মেন্টালি আমি অনেক পার্ট আপ হয়ে যাই,
হ্যাঁ যথার্থ কারণ থাকলেও আমার মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করা উচিত, এটা আমি আজকাল করার চেষ্টা করছি এই বন্ধের সময়। আমি বুঝতে পেরেছি কারণ আমার বাসার লোকজন থেকে শুরু করে সবাই আমাকে না অনেকটাই আমার কাছে মনে হয় যেন আর কি আমার অফিসের লোকজন দ্য ওয়ে দে ট্রিট মি অ্যাজ ইফ আমি একটা অনেক বড় ডিক্টেটার বা কেউ কিছু, কিন্তু আমি কিন্তু কখনোই কাউকে কিছু বলিনি। বাট আই ডোন্ট নো, মেবি আমার ওয়ে অফ টকিং অ্যান্ড এভরিথিং মিলিয়ে আমার কাছে মনে হয় আমার রাগটা বোধের কারণ। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই এটা আমি নিজে ঠিক করার চেষ্টা করছি। ঠিক তেমনি তো আমরা প্রত্যেকেই জানি কারো না কারো কারণ কোনো না কোনো সমস্যা যেটা আছে সেটা যেন আর নেক্সট এই এই করোনা যেন আমাকে উপলব্ধি করতে শেখায় যথার্থ মানুষ হওয়ার, এই জিনিসটা খুব দরকার। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমি বারবার বলছি বাচ্চা কাচ্চাকে না লেখাপড়া নিয়ে বারবার প্রেশারাইজ করতে যেও না, এটা পুরো জীবনের ক্ষেত্রেই বলছি। হ্যাঁ যে বাচ্চাকে তোকে ফার্স্ট হতেই হবে বা তোর কেন পড়ছিস না বা আমার বাচ্চাটাকে একদমই পড়ে না, অমুকের বাচ্চা কি টকটরায় কবিতা পড়লো, আমার বাচ্চা তো এ বিএটি ব্যাট সিএটি ক্যাটের বাইরে কিছুই পারে না, অমুকের বাচ্চা অমুকের মতো তোমার বাচ্চা তোমার মতো, কিন্তু তুলনায় যাবা না। তোমাদের বেশিরভাগ আমার কাছে মনে হয় গার্লস স্কোয়াডে যারা আছো বেশ বাচ্চা মেয়েই তোমরা, তো তোমাদের বাচ্চারা যেহেতু ছোটো ছোটো এদের ক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের তুলনায় যাবা না, তুলনায় গেলে বাচ্চারা কুকুরে যায়। এটা না করো ও বিএটি ব্যাট লিখছে ওরা ওরা উল্টো বলছো তো তুই তো ব্যাট লিখছিস আমি তো ছোটোবেলা তাও পারতাম না, হ্যাঁ এটা বলো, মানে উৎসাহিত করো। যখনই উৎসাহ দেবে বাচ্চা দেখবে আরও এক্সাইটেড, বাচ্চারা তো তোমার ওভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না কিন্তু ভিতরে ভিতরে কুকড়ে যায়, আর কুকড়ে যাওয়াটাই খারাপ। মানে অন্য বাচ্চার সঙ্গে নিজের বাচ্চার কখনো তুলনায় যেও না, এটা কিন্তু তোমাদের সবাই কাছে বলছি। কোনো ভাবি 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 জানে না আরে বললেন না আমার মেয়ে তো আজকে অমুকটা করে ফেলছে, করতে দাও ওনার মেয়েকে, উল্টা তাকে প্রশংসা করো। তোমার মেয়ের কথা যদি বলবো ওর মতো আছে ভাবি, জি ভাবি বলেন তো আজকে কি গরম পড়েছে, যখনই কোনো কথা তোমাদের সবাইকে একটা টোটকা শিখিয়ে দিই, যখনই কোনো কথা অ্যাভয়েড করতে চাইবা আবহাওয়া নিয়ে কথা বলবা, কারো কথা যদি মনে হয় যে বিরক্তিকর, কারো কথা যদি মনে হয় যে গিবত হচ্ছে, কারো কথা যদি মনে হয় যে যাই বলছে এটা কোনোভাবেই নেতিবাচকতা ছাড়া আর কিছুই না, তাকে অ্যাভয়েড করা বেস্ট হচ্ছে আজকে কি গরম পড়েছে কিংবা এই বৃষ্টিটা অনেক বেশি ছিল অথবা উফু আর বলেন না সকাল থেকে এই যে মনে হচ্ছে যে রোদটা কমবে, এই রোদ আর কমার কোনো টাইমই পাইল না, অথবা বলো প্রচণ্ড ঠান্ডা, যখন যাই যেখান তাই আছে আবহাওয়া নিয়ে কথা বলবা। গত শীতের কিন্তু ঠিক মতো বড়ই পাইছিলাম না, এবার মনে হয় শীতকালে ভালোই বড়ই হবে, অর্থাৎ যে কোনো আবহাওয়াজনিত আম কাঁঠাল জামের গল্প যে কোনো কিছু আবহাওয়া রিলেটেড সাবজেক্ট নিয়ে আসো, তাহলেই যে কথা বলার সে যদি নাও বোঝে একসময় বাধ্য হয়ে চুপ হয়ে যাবে। কাহাতো তুমি যদি জেগে ঘুমাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। সো দিস আর দ্য ট্রিপল থিংস আর কি আমার কাছে মনে হয়েছে যে ঘরে বসে থেকে নিজেকে শোধরানো, নিজের মূল্যায়ন করা, নিজেকে জাস্টিফাইড করা, নিজেকে শুদ্ধ করা, এটা যেরকম দরকার আছে, প্রতিটি মুহূর্ত নিয়ে শুকর করার দরকার আছে, এবং তার সাথে সাথে যে যেরকম যতটুকু পারো নামাজ পড়ো, নামাজ পড়ার চেষ্টা করো, এবং তার বাইরে যেটা বলবো যে কোয়ালিটি টাইম দাও। এটা কিন্তু অনেক কোয়ালিটি কোয়ান্টিটি দুটো এক হয়ে গেছে, আমরা সাধারণত বলি যে কোয়ালিটি টাইম দাও কোয়ান্টিটি না দিলেও চলবে, বাট আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের কেমন একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন যে এখানে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই চলে এসছে। সো দাও চোর ডাকাত পুলিশ খেলো, স্ক্র্যাবল খেলো, কাটাকুটি খেলো, কুমির তোর জলেতে নেমেছি নেমেছি খেলো। আমার আমি তো আমার নাতনিতে অনেক মিস করি কারণ ওরা এই যে লকডাউনের জন্য ওনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে না, তো আমি ওদের সঙ্গে এটা আমি আমার খুব প্রিয় খেলা কুমির তোর জলেতে নেমেছি নেমেছি। আজকালকার বাচ্চারা এসব খেলা জানে না, তারপর তোমার ধরো একটু হলেও কী বলবো লুডো খেলতে পারো, বাগাডুলি খেলতে পারো, সো মেনি থিংস, হ্যাঁ মানে দ্যার আর সো মেনি এই ধরনের গেমস আছে যেটার মধ্যে তোমরা ফ্যামিলির সবাই পার্টিসিপেট করতে পারো। হাজব্যান্ডকে বললে কিন্তু ও পার্টিসিপেট করছে না, অতএব ও খেললো না বলে তুমি খেলবা না, না সবার মন সবসময় এক থাকে না, তার চেয়ে বরং তুমি তখন সময় দাও তোমাদের জন্য। এটাই হচ্ছে আমার কথা যে যে যতটুকু পারো, আর কেউ যদি ফোন করে তার বাড়ির সব কিছু তার হাজব্যান্ড করে একদম মানে অনেক বেশি মানে তার হাজব্যান্ড সব কাপড় ধুচ্ছে বাসন মাজছে মশলা মাজতে সমুখ করছে বলে উল্টায় ফেলে, উল্টাইতে দাও, কারণ তখনই আবার কিন্তু তোমার ভিতরে মনে হলো আমার হাজব্যান্ড তো সকালবেলা একটু বলছিলাম বাচ্চাদেরকে শুধু একটু পড়তে বসাইছিল আর এরপরে তো একটু বাজার থেকে জিনিস নিয়ে আসছে, এরপরে তো কিছুই করলো না, আর ওই ভাবি তো বলছে ওই ভাবিরটা ওই ভাবির, তোমারটা তোমার, তুলনায় যাবা না, যেতে গিয়ে কিন্তু কী হবে মধ্যে দিয়ে ঘরে অশান্তি সৃষ্টি করবা, এটাও করতে যাবা না। আর ওই ভাবি বলেছে তুমি কি গিয়ে দেখেছ, কারণ মনে রেখো যে কেউ এসব বলে না, এগুলো একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার হাজব্যান্ডের সাথে আমার কী সম্পর্ক, আমার হাজব্যান্ড ঘরের কাজ করছে কি করছে না, এগুলো তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারটা কি আমি হাট বাজারে নিয়ে ঢোল বাজাবো? নো, তো ঢোল বাজানো মানে দ্যার মাস্ট বি সামথিং এলস,
সো ব্যাপারটা ওই জন্যই আমি বলবো যতটুকু ওভারলুক করতে পারবা তত বেটার থাকবা, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, আর আর কিছু আছে বলার নাইলা? দুদিন পরে তো রোজা, রোজার সময় কিভাবে কি একটা মানে প্রসিডিউরটা কি হবে বা নতুন ভাবে কি করবে, বাইরে থেকে কিছু খাওয়া দাওয়ার কেনাকাটার উপায় নেই, সবই বাসায় করতে হবে। আচ্ছা, যেহেতু দুদিন পরে রোজা, একদম নকিং অ্যাট দ্য ডোর হয়ে গেছে আমাদের, অ্যান্ড রোজার সময় এবার তো ডেফিনেটলি বাইরের খাবার দাবার সেরকম খাওয়া হবে না, তো সেক্ষেত্রে যেটা করতে পারো রোজার সময় একটা চার্ট করে নাও। হ্যাঁ, 7 দিনের একটা চার্ট তৈরি করে নাও, সেই 7 দিনের চার্টটাকে ইনটু মানে 4 উইকস তো ইনটু 4, দ্যাটস ইট। এবং চারটা ওরকম করে নিবে যে ইফতারে, ইফতারে আমি বলবো যেটা যে ইফতারে যত সিম্পল থাকা যায়, যত সিম্পল থাকা যায়, ভাজা পোড়া যদি আজকে ভাজা পোড়া করো, পরের দিন জাস্ট ইয়েতে চলে যাও, হয়তোবা স্যান্ডউইচ অথবা নুডলস, হ্যাঁ এরকম জিনিসে থাকো। মানে ভাজা পোড়াই প্রতিদিন খাওয়ার দরকার নেই এই মুহূর্তে, তার চেয়ে বলবো আর ভাজা পোড়াও করলেও সেটা, কারণ সেটা তো তোমাকেই বাড়তে হচ্ছে, তোমাকেই তৈরি করতে হচ্ছে, এত বড় প্রেশারটা আছে। হয়তোবা সপ্তাহে 2 দিন ভাজা পোড়া রাখলা, পরিবারের সবাই কেউ ভিজালো, কেউ কাটলো, কেউ আগালো, মানে এরকম করে করলে, অথবা তোমার নুডলস করতে পারো, স্যান্ডউইচ করতে পারো, ইউটিউব দেখে নতুন ধরনের মোগলাই টাইপের কোনো খাবার করতে পারো, অর্থাৎ এমন একটা খাবার করলে যেটা মানে অ্যামাউন্টও বেশি হলো, পেটটা ভরলো, এবং বেশি পরিমাণ পানিও রাখো। হ্যাঁ, লেবুর শরবত হতে পারে, যে কোনো ধরনের ফ্রুটস রাখো। এখন কিন্তু গরমকাল, এখন কিন্তু অনেক ভালো ভালো ফ্রুটস পাবা, তরমুজ থেকে শুরু করে, তো ফ্রুটস ট্রুটস যে যতটুকু যার তার সাধ্য মতো, এই ফ্রুটস ট্রুটস সহ এভাবে একটা চার্ট তৈরি করে নাও। চার্ট করলে হবে কি, তোমাদের ওই চার্ট অনুযায়ী আর খাবারটা বাহুল্য, মানে একটা তরকারি, একটা ভর্তা, একটা ভাজি, দ্যাটস ইট। ইফতারের পরপরই একটু ভাজিয়ে ভর্তা দিয়ে খেয়ে ফেলে, আর একটা যে তরকারি করলে সেই তরকারি অথবা ডিম আমলেট অথবা একটা তোমার কি বলে মাছের একটু ঝোল, সেটা শেষ রাতের জন্য রেখে দাও। শেষ রাতে শুধু তরকারি এবং ভাত, আর ইফতার এবং শেষ রাতের মধ্যে যে খাবারটা, সেই খাবারটা ইফতারের সাথেও রাখতে পারো, অথবা একটু লেট নাইটে রাখতে পারো, যেতে তারাবির পরে খাওয়া যায়। হ্যাঁ, অথবা 9টার দিকে রাখতে পারো বা 10টার দিকে, যেটার মধ্যে তুমি হয়তো ভাজি আর একটা ভর্তা রাখলাম, ভাত ভর্তা একটা ভাজি, দ্যাটস ইট। বেশি প্রেশারে যাবে না, কারণ রোজা কিন্তু 30 দিনের, প্রথম 3 দিন খুবই জোস থাকবে, তারপরে দেখবে আরও বেশি এক্সাইটেড হয়ে যাবে, তখন দেখা যাবে তোমার খিটমিটির জন্য না, কারণ তোমরা মেয়েরা, আমরা মেয়েরা কি, তোমরা মেয়েরা সপ্তাহটা না বলে আমরা মেয়েরা বলি, আমি যে আমরা মেয়েরাই তো আসলে মেন না একটা বাড়ির, আমি তো বলবো মেন আচ্ছা ধরুন আমরা বাড়িটাকে পুরো ঘিরে থাকি। হ্যাঁ, সো আমরা যখনই চিল্লাচিল্লি করবো, সেই তো আবার আমাদেরকে গিয়ে রান্না করতে হবে, সেই তো আমরাই টেবিলটা সাজাতে হবে, সেই তো আমাদের গুছিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে, তো সেখানে আমার খিটমিট মেজাজটা আমাকে যেরকম পিছিয়ে ফেলছে, ঘরের শান্তিটাও নষ্ট করছে। তার চেয়ে বরং এরকমভাবে যদি সেট করে নাও, পরিবারের সবাইকে বলো যে আজকের মেনু কিন্তু এটা, আজকের মেনু এটা, 7 দিনের 7টা মেনু, এই 7 দিনের 7টা মেনুকে ঘুরিয়ে ঘুরিয়ে করো, এবং ইউটিউবে যাও, ইজি ইজি ওয়েতে কী কী নাস্তা আছে সেগুলো চেক করো। ইউটিউব এখন এই মুহূর্তে, ইউটিউবে রান্নার যে ভিডিওগুলো, এগুলো আমি বলবো অনেক উপকারী এই মুহূর্তের জন্য, কারণ ওগুলো দেখে দেখে না আমি আমি দেখলাম যে একটা ডিম দিয়ে একটা পুডিং তৈরি করা যায় কী করে, তারপরে একটু সাশ্রয়ী কিন্তু। হ্যাঁ, ইউটিউবে প্রচুর রান্নার ইয়ে আছে, যেখানে অল্প জিনিসে যে 3টা মাত্র আলু এবং 1টা ডিম, এটা দিয়ে এত সুন্দর, আমি আজ একটু আগে দেখছিলাম একটা নাস্তার মতো করেছে, চপও না আবার ইয়ে না, এত ইজি অলসো যে, এবং ওটা প্রায় ওরা কিছু ময়দা টয়দা এটার মধ্যে দিয়ে ফেলেছে, ফলে ওটা প্রায় 3 জনের পেট ভরে খাবারের মতো হয়েছে, বড় বড় পিৎজা টাইপ করে দিয়েছে। সো দ্যার আর সো মেনি থিংস, গো থ্রু ইউটিউব, আগামী 2 দিন খালি ইউটিউবে খালি ইজি নাস্তা, ইজি নাস্তা কী কী আছে চেক করো, এবং চেক করার পরে সেই অনুযায়ী খাবারের ব্যবস্থা করতে থাকবে, দেখবা যে তোমার জন্য, তোমাদের জন্য এটা অনেক বেশি ইজিয়ার হবে। তার কারণ হয় কি, একদম প্রতিদিন এই নিজের যেরকম সব রেডি করতে হবে, তেমনি একঘেয়ে খাবার বাচ্চারাও খেতে চাবে না, তো ওইখানে নতুনত্ব থাকলো, আবার তোমরাও কিছু একটা করতে পারলে, আবার বিজিও থাকতে পারলে। ইয়েস নাইলা, এটা তো অবশ্যই, সবাই মিলে কাজ ভাগ করে নাও, সবাই মিলে কাজ ভাগ করে নাও, বাড়ির যে ছোট সদস্য তাকেও একটু বাদ দাও, বেচারা হয়তো উল্টাপাল্টা করে হয়তো বইয়ের তাকটা গুছাবে কিংবা পেপারগুলো ভাজ করে রাখবে, কিন্তু ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সুখটাও কিন্তু তার জন্য অনেক বড় জিনিস। তারপরে এখন তো ইফতারের টেবিল টেবিল সাজানো। হ্যাঁ, এবং অ্যাপ্রিশিয়েট করো, বাচ্চাদেরকে অ্যাপ্রিশিয়েট করো, যতটুকু করে করো অ্যাপ্রিশিয়েট করো, ওই বাচ্চার কেন তুই কি টেবিল করলি, বা বড় আপার মেয়ে তো
হচ্ছে কত সুন্দর করে ফেলে, তোরা বড় লিখির মানুষ হইলি না, এসব বলতে যেও না। কারণ আমাদের এইসব ছোট ছোট কথার ওরা কিন্তু ওভাবে কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে গুটিয়ে যায়। বারবার বলছি বাচ্চাদের ব্যাপারে, প্লিজ স্পেশালি এখন এই সময়টুকু প্রতিটি মুহূর্ত তাদের এনজয় করো, কারণ ওই বাচ্চারা কিন্তু আজীবন আর বাচ্চা থাকবে না, ওরা কিন্তু একসময় বড় হয়ে যাবে। কারণ আমার কিন্তু চারটা বাচ্চা, হ্যাঁ চারটা বাচ্চা, সবচেয়ে ছোটটার বয়সই প্রায় 25 বছর, সেও আর কেউ বাচ্চা নেই। কিন্তু একটা সময় ছিল চারজন মিলে যখন হাউ গাউ করতো, মানে মানে উফ আল্লাহ কবে বড় হবে, আর এখন মনে হয় ওরা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কেন। তো এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে, এইগুলো ফিল করতে হবে। আমি আমি কিন্তু বারবার বলি, আমি যা বলি তোমাদেরকে সব আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকেই বলি, এবং প্রত্যেকটা তোমাদের কাজের জন্যই বলি। তো এই কাজ, এই মুহূর্তগুলোকে যদি ফিল করতে না পারো, তাহলে একটা সময় গিয়ে তোমার মনে হবে যে আপা যে কথাগুলো বলছিল আসলে তো সত্যি বলেছিল, যে আজীবন এই বাচ্চাগুলো কিন্তু তোমার ঘাড়ে উঠে লাফালাফিও করবে না, মা এটা করো নাই কেন, করো নাই কেন, ওই নাস্তা কেন, এগুলো একটা এক একটা স্টেজ আছে, স্টেজের পরে বাচ্চারা আর করে না। এক একটা সময় যত বড় হতে থাকে তত বেশি ডিপেন্ডেন্সি ওদের কমতে থাকে, তারপর তো একটা সময় নিজের পায়ে দাঁড়িয়ে যায়। তো ওই ডিপেন্ডেন্সি যত বেশি বাচ্চাদের আমি বলবো ততই সুখ, ততই তাদের চাইল্ডহুড অর্থাৎ তাদের শৈশবকে আমি বলবো আইসক্রিমের মতো, হ্যাঁ আইসক্রিম বা চকলেটের মতো এনজয় করো, প্রত্যেকটি মুহূর্তকে এনজয় করো, বিশ্বাস করো ঠকবে না, একটা সময় রিয়েলাইজ করবে। এবং ওই যে বললাম এই মুহূর্তে কোয়ালিটি কোয়ান্টিটি দুটো একসাথেই হচ্ছে, মেবি আল্লাহ ওয়ান্টস দ্যাট, এটা মেনে নাও, দ্যাট শুড বি। সো আমার মনে হয় ওরা কেউ প্রশ্ন করেনি না, যেহেতু কেউ প্রশ্ন করেনি, তোমাদের কি, তোমরা কি মেয়েরা এমনিতে তোমাদের এত প্রশ্ন থাকে আর আজকে কোনো প্রশ্নই নেই? সো আমি তো আসলে প্রশ্নের মধ্যে কথা বলতে বেশি পছন্দ করি, আর বেসিক্যালি আমি আমি কিন্তু ওই যে ভিডিও টিডিও কথা বলি এগুলো কিন্তু কোনো সাবজেক্ট আমি আগে থেকে তৈরি করি না, আমি স্পন্টেনিয়াস কথা বলি, এবং আমি চ্যালেঞ্জ দিতে পারি, চ্যালেঞ্জ করতে পারি যে কোনো নেতিবাচক কথার আমি একটু ইতিবাচক উত্তর দিতে পারবো। ডেফিনেটলি যেসব সমস্যার সমাধান আমাদের হাতে নেই সেটা না, হ্যাঁ যেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা, যেমন প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ তারপরে দুরারোগ্য ব্যাধি, এগুলো তো আর কোনো ইতিবাচক উত্তর দেওয়াটা খুব টাফ, একমাত্র আল্লাহর উপর ভরসা করা ওটাই একমাত্র ইতিবাচক উত্তর হতে পারে। এর বাইরে যে কোনো কিছুরই আমি ইতিবাচক উত্তর দিতে পারবো প্রতিটি ক্ষেত্রে, কারণ এটা একদিনে হয়নি, হ্যাঁ রোগ ওয়াজ নট বিল্ট ইন এ ডে, একদিনে তো আর এখানে আসেনি, জীবনের হাজার হাজার প্রতিকূলতা এবং মধ্যে দিয়ে পার করে এসে বসে কিন্তু বলছি, যেটা কোটি টাকাতেও হয় না। কেন হয় না বলো তো? কারণ সময়, সময়টা কোটি টাকা দিয়েও কেনা যায় না, সময়টা অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হয়। সো সময়ের সাথে সাথে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেটা থেকেই আমার আজকে কথাগুলো বলা। তোমরা যেহেতু আজকে আর কোনো প্রশ্ন করছো না, আমার মনে হয় আমি আপাতত আজকের মতো, প্রায় তো কয় মিনিট, প্রায় তো আই থিঙ্ক অ্যাবাউট 20 মিনিট কথা বলেছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মার্জিয়া, হ্যাঁ ভালো কাজ করেছো। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার মনে হয় এই গ্রুপে নিশ্চয় সবাই ম্যারিড না, আনম্যারিড মেয়েরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের মধ্যে এখন একটা ক্রাইসিস আমার মনে হয় যেটা হতে পারে, যারা আনম্যারিড কোন রিলেশনে আছে এখন, কিন্তু এই রিলেশনের মধ্যে একটা গ্যাপ পড়ে যাচ্ছে, যেমন ধরো আগে যেমন ছিল কোথাও গিয়ে দেখা, হ্যাঁ আনম্যারিড যারা, হ্যাঁ রিলেশন দেখা সম্ভব না, এটা কিন্তু একদম সম্পূর্ণ বন্ধ হতে ফলে কিন্তু ওদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, ওদের মধ্যে রিলেশনশিপে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। শুধু ফোনে তো আর হয় না, আজকাল সাধারণ বেশিরভাগ ছেলেমেয়েরাই বাইরে যায়, আর বুঝছি তো মানে সোজা কথা হচ্ছে একটু কফি খেতে যাওয়া, একটা মুভি দেখা বা ডিনার বা লাঞ্চ করা, কোনো কিছু তো হচ্ছে না, রাইট? হ্যাঁ, তো ওরা ওরা এই ক্রাইসিসটা কিভাবে ইয়ে করবে? যারা আনম্যারিড তাদের কথা বলছো যে তারা তাদের মানে ভালোবাসার মানুষের রিলেশনশিপের ক্ষেত্রে যারা এই মুহূর্তে আছো? হ্যাঁ আমাকে কালকে একটা ছেলের সাথে আমার কথা হচ্ছিল, তো সে আমাকে এই কথাগুলোই বলছিল যে এই সমস্যাটা হয়েছে যে আপা আমাদের একটা গ্যাপ হয়ে যাচ্ছে, কারণ দেখা হচ্ছে না, ফলে অনেক কিছু তাকে আমি আগে যেমন কফি খেতে খেতে হলে বোঝাতে পারতাম, এখন সেটা টেলিফোনে বোঝাতে যাচ্ছে, এটাকে মিস আন্ডারস্টুড হচ্ছি। তো আমি সেক্ষেত্রে বলবো যে তোমরা যারা আছো রিলেশনশিপের ক্ষেত্রে, তোমাদেরকে যে কোনো ব্যাপার যেটা দেখছো যে ঝামেলার দিকে চলে যাচ্ছে, আপাতত বলবা যে ঠিক আছে আমি পরে একটু কথা বলি, অথবা অন্য একটা সাবজেক্টে চলে যাবা। কারণ মনে রাখবা যে এইখানে এই যে তুমি সাবজেক্ট অন্য একটাতে চলে যাচ্ছ বা ওই মুহূর্তে নিজেকে রেস্টেইন করছো, এটা তোমার সবচেয়ে বড় পরীক্ষা, দ্যাট ইজ দ্য থিং কল সাবর। তোমার এখানে ধৈর্যের পরীক্ষা সবচেয়ে বেশি হচ্ছে যে তুমি এই মুহূর্তে রেস্টেইন করছো, কারণ তোমাকে তখন ভাবতে হবে যে
অ্যাটলিস্ট আমি কথা বলতে পারছি, তার মানে আমার ভালোবাসার মানুষটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এটা মনে করে আগে নিজেকে শুকর করবা, তারপরে নিজেকে রেস্টেইন করবা যে অ্যাটলিস্ট আমি এই মুহূর্তে যদি ঝগড়াঝাটি করি আমাদের দূরত্ব আরও বেড়ে যাবে, আমি আমার দূরত্ব বাড়া মানে আমার ভালোবাসার মানুষটাকে কষ্ট দেওয়া সেটা আমি করতে দেব না। এবং তার সাথে সাথে আরও বলবা যে এই সাবারটা, এই যে আমি নিজেকে কন্ট্রোল করলাম, এটা আমি যদি এখন কন্ট্রোল করতে পারি তার মানে জীবনের বড় রাস্তা আমাকে যখন পারাবো তখন আমি জানবো যে আমি অলরেডি সেই রাস্তা পারানোর জন্য, যে এই যে আমাদের জীবনে যে টার্বুলেন্সগুলো ওগুলোকে যদি আমরা একটা নদী ধরে নেই, হ্যাঁ টার্বুলেন্সগুলোকে মানে বিপদগুলোকে, তাহলে যে কোনো বিপদের সময় সবচেয়ে বড় দরকার কি হয়, সবচেয়ে দরকার হয় ধৈর্যের। তো তোমরা যারা আনম্যারিড আছো তাদেরকে বলবো, তখন তোমরা মনে করবা যে জীবনের বড় রাস্তায় যে বিপদের নদী আছে সেটা পেরোনোর যে একটা ব্রিজ, ব্রিজটা আমি এখনই তৈরি করে নিলাম। সো এভাবে নিজেকে তৈরি করবা, দ্যাটস ইট, কারণ সময় অনেক পড়ে আছে, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, বাট ইউ হ্যাভ টু টেল ইট টু ইয়োর সেলফ। এবং তার সাথে সাথে সারাক্ষণ বলবা যে অ্যাটলিস্ট সুস্থ তো আছি, অ্যাটলিস্ট কথা তো বলতে পারছি, দেস আর অনেক, ওই যে বললাম আমরা আমরা কিন্তু অনেক কিছু পেয়েও তার মর্যাদা দেয়নি, দেয়নি বলে এখন কিন্তু বলছি টন দোকানে চা খাইতে পারলেও বোধহয় খুশি লাগতো, তাই না? কেন বলছি, আগে হলে তো টন দোকান কেন, আমি তো পাঁচ তারকায় চা খেতে চাই, কেন টন দোকানে খাবো, এরকম একটা ফিল ছিল তো, তাই না? তো সেক্ষেত্রে এখন যাদের এই ফিলটা ছিল তারাও কিন্তু ভাবতেছে টং দোকানের চাটাও কত মধুর ছিল, কেন বলছে, কারণ স্বাভাবিক জীবন সেটা যত সাদা মাটাই হোক সেটা সুখের ছিল, এই সুখটা আমরা কিন্তু বুঝতে পেরেছি এই এখন বন্দিত্বের খাঁচায় বন্দি হয়ে, সে বন্দিত্বের খাঁচায় বন্দি না হলে কিন্তু স্বাভাবিক জীবনে পেতাম না, জানতাম না, ফিল করতাম না, যেটা প্রতিটা মুহূর্ত প্রতিটা পরতে আমরা এখন বুঝতে পারছি। তো ডেফিনেটলি আমি সবাইকে বলবো যে সামনে রমজান আসছে, চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যেন এই ঝামেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, অবশ্যই আমিও বিশ্বাস করি যে যত মুশকিল তত আসান, ডেফিনেটলি আমরা এটা থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং কায়মনোবাক্যে এটাই আমাদের সবার আল্লাহর কাছে থাকবে, আমাদের দোয়া চাওয়া, মাপ চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, যার যেভাবে পারো যে যে ধর্মেরই আছো সৃষ্টিকর্তার কাছে আমি বলবো দোহাত তুলে জানাও, কারণ আসলে আমাদের তো আমরা এমন একটা দেশ, আমরা তো সেরকম অনেক বিশাল বড় কিছু না, যেখানে বড় বড় দেশই হিমশিম খাচ্ছে, সো আমাদের তো আল্লাহ ভরসা, তাই না? সো আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই বের করে আনবেন, এবং তার সাথে সাথে যে সময়টুকু এখন আছে এই সময়টার প্রতিটি মুহূর্ত প্রতিটি পরতে পরতে ভালোবাসা নিয়ে ভাবো, প্লিজ দেখবে জীবনটাই বদলে গেছে। আজ আর নয়, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।